আজকে 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস। সারা বিশ্বে একই যোগে আজকের এই দিনটি পালন হচ্ছে। আমাদের বাংলাদেশে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যে পরিবারে ডায়াবেটিক্সের পেশেন্ট নেই, অর্থাৎ প্রতিটি পরিবারেই ডায়াবেটিক্সের পেশেন্ট রয়েছে। আজকে আমরা জানবো ডায়াবেটিক্স কি, ডায়াবেটিক্স কেন হয়, ডায়াবেটিক্সের প্রকারভেদ, ডায়াবেটিক্স হলে আমাদের কী কী করণীয় এবং ডায়াবেটিক্সের প্রতিকার সম্পর্কে। প্রথমেই জেনে নেওয়া যাক ডায়াবেটিক্স আসলে কী। ডায়াবেটিক্স আমাদের দেহে এমন একটি গুরুতর অবস্থা যে অবস্থায় আমাদের দেহে ইনসুলিন ঠিকঠাকভাবে তৈরি হতে পারে না, অথবা তৈরিকৃত ইনসুলিন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। আমাদের দেহে ব্লাড গ্লুকোজের লেভেল নিয়ন্ত্রণ করাই ইনসুলিনের কাজ। অর্থাৎ যখন ইনসুলিন ঠিকঠাকভাবে তৈরি হতে পারছে না বা কাজ করতে পারছে না, তখন আমাদের দেহে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং নানা ধরনের উপসর্গ দেখা যায়, যাকে আমরা ডায়াবেটিক্স বলে থাকি। এখন ডায়াবেটিক্সের লক্ষণ, সাধারণত কিছু কিছু লক্ষণ রয়েছে যে লক্ষণ দ্বারা ডায়াবেটিক্সকে ডায়াগনোসিস করা যায়। নাম্বার 1, তার অনেক বেশি পিপাসা লাগবে, অর্থাৎ সে অনেক বেশি পানি পান করতে চাইবে। নাম্বার 2, তার অনেক বেশি ক্ষুধা লাগবে। নাম্বার 3, সে অনেক বেশি মূত্র ত্যাগ করবে। এছাড়াও তার সারা শরীরে দুর্বলতা বোধ করা এবং কোথাও কেটে গেলে তার ঘা দেরিতে শুকানো, এই কারণগুলো উল্লেখযোগ্য। ডায়াবেটিক্সের প্রকারভেদ, ডায়াবেটিক্স সাধারণত 2 প্রকার, টাইপ 1, যেটা 30 বছরের নিচের ব্যক্তি যারা আছেন তাদের হয়ে থাকেন, এবং টাইপ 2, যেটা 30 বছরের উপরের ব্যক্তিদের হয়ে থাকে। এছাড়াও জেস্টেশনাল ডায়াবেটিস ও নিউনেটাল ডায়াবেটিসও হতে দেখা যায়। আমরা কখন ডায়াবেটিক্স বলবো? ডায়াবেটিক্স হওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে, যদি কেউ না খাওয়া অবস্থায় অর্থাৎ ফাস্টিং অবস্থায় তার ব্লাড গ্লুকোজ লেভেল 7-এর বেশি থাকে, তাহলে তখন ডায়াবেটিক্স বলা হয়, এবং যদি সে খাওয়া অবস্থায় ব্লাড গ্লুকোজ লেভেল 11.1-এর বেশি হয়, তখন তাকে ডায়াবেটিক্স পেশেন্ট বলা হয়। ডায়াবেটিক্স হলে কোন কোন খাবারগুলো পরিহার করতে হবে? ডায়াবেটিক্স হলে যেসব খাবারে অধিক পরিমাণে শর্করা থাকে, এই খাবারগুলো পরিহার করতে হবে। কাঁচা লবণ খাওয়া যাবে না, ফাস্টফুড পরিহার করতে হবে, দুগ্ধজাতীয় খাবার পরিহার করতে হবে। ডায়াবেটিক্সের কমপ্লিকেশন, ডায়াবেটিক্স হলে সাধারণত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেরকম হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, অর্থাৎ তার রক্তে গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি কমে যেতে পারে, এর ফলে পেশেন্টের মৃত্যু হতে পারে। তারপরে অনেকেরই ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে অন্ধত্ব বরণ করে। নাম্বার 3, যা অনেকেরই কিডনির সমস্যা হয়। নাম্বার 4, অনেকেরই হার্টের সমস্যা হয়ে থাকে, এবং আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। আমরা কিভাবে ডায়াবেটিক্স প্রতিরোধ করতে পারি? প্রতিদিন কমপক্ষে 15 মিনিট করে হাঁটা, অর্থাৎ আমরা যাতে ওবেস না হই, আমরা যাতে মোটা না হয়ে যাই, সেই দিকে খেয়াল রাখা। ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলো পরিহার করা। বাইরের খাবার, ফাস্টফুড, ফ্যাটি ফুড, এই খাবারগুলো আমাদের পরিহার করতে হবে। সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ জায়গায় বসে কাজকর্ম করা, এই জিনিসগুলো পরিহার করতে হবে। আমাদের নির্দিষ্ট নিয়ম মাফিক চলাফেরা করতে হবে। আজকে 14 ডিসেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবসে একটাই প্রতিপাদ্য বিষয় হোক, নির্দিষ্ট জীবনযাপন এবং নিয়মিত ব্যায়াম করি এবং ডায়াবেটিসকে প্রতিরোধ করি।